হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দর্শক আজ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে ফল খাওয়ার সঠিক সময় কোনটি চলুন তাহলে জেনে নেওয়া যাক নানা রকম ফল খাওয়া খুব ভালো অভ্যাস তবে যখন তখন ফল খাওয়া ক্ষতি দেখে আনে শরীরের শরীরে পুষ্টি উপাদান পাওয়ার অন্যতম প্রাকৃতিক উপায় হচ্ছে ফল খাওয়া দিনের ঠিক কোন সময় ফল খাওয়া উচিত তা অনেকেই জানে না বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞ শরীর সুস্থ রাখতে তাজা ফলমূল ও শাকসবজি খাওয়ার নির্দেশ দেন কারণ এসব খাবারে প্রয়োজনীয় ভিটামিন খনিজ ফাইবার ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে শাক সবজি যে কোনো সময়ে খাওয়া গেলেও ফল খাওয়া কিন্তু নির্দিষ্ট সময় আছে কারণ ফলে প্রচুর শর্করা থাকে বিশেষজ্ঞদের মতে খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খাওয়া ঠিক নয় কারণ এতে শর্করার সঙ্গে কার্বোহাইড্রেট আর ব্যাকটেরিয়া মিশে শরীরের হজম শক্তি ক্ষতিগ্রস্ত করতে পারে এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেন ফল এমনিতে এক পরিপূর্ণ খাবার প্রধান খাবারের সঙ্গে এটা মেলানো ঠিক নয় তারা আরও বলেন যদি ফলের সঙ্গে উচ্চমানের মানের প্রোটিন খাওয়া হয় তাহলে ফলে থাকা শর্করা আরও সক্রিয় হয়ে উঠতে পারে মূল খাবার ও ফল খাওয়ার মধ্যে অন্তত আধা ঘন্টা ব্যবধান থাকা উচিত বিশেষজ্ঞদের মতে সকালে এক গ্লাস পানি খাওয়ার পর ফল খাওয়া উচিত তবে সাইট্রাস জাতীয় ফল যেমন আঙ্গুর কমলা বাতাবি লেবু এগুলো খেয়ে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে অন্যান্য ফল যেমন আপেল কলা নাশপাতি জাম ইত্যাদি খালি পিঠে খেলে তা শরীরের কার্যক্রমে সহায়তা করে শরীরের শক্তি যোগায় এবং ওজন কমাতে সাহায্য করে বিশেষজ্ঞরা জানান সকালে নাস্তায় দুপুরের খাবার এবং সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার আগে ফল খাওয়া উচিত খাবার পরে নয় খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে ফল খেলে বেশি খাবার খাওয়ার ইচ্ছে কমে যায় মূল খাবার খাওয়ার আগে ফল খেলে পাখের কম ক্যালোরি জমা হয় এছাড়া খাওয়ার আগে ফল খেলে খাবারে বেশি পরিমাণ ফাইবার যোগ হয় এই জাতীয় খাবার খেলে পেট তুলনামূলক ভরা লাগে এবং তা হজমেও সহায়তা করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ফল না খাওয়াই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা কারণ ফলে শর্করা শরীরে সক্রিয় করে এবং ঘুমাতে বাধা দেয় এজন্য ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তো দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ